গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আমাদের আসামে। তো এই দেখুন সূর্যটা কি সুন্দর হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালিসাস লাইফে। সবাইকে স্বাগত, বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আগের ভিডিও তো দেখতেই পারবেন যে আমরা কোথায় চলে আসছি। তো আমরা তো বাড়ি চলে আসছি, দেখতেই পেয়েছেন। তো বাড়িতে এসে আমাদের সব কিছু কী করা হয়ে গেছে। তো এখন এই যে আমি চান টান করে নিলাম, এসে সকালে চা খেয়েছি, সকালে চা খেয়ে তারপরে চান টান করে নিলাম। চান করে এখন এই যে লুচি করেছে মা, তো লুচি খাবো, তারপরে খাওয়া দাওয়া করে কথা হচ্ছে আর কি কি এনেছি না এনেছি সব কিছু শেয়ার করব। তো দেখতে থাকুন আর পাশে থাকুন। আর বাড়িতে দেখুন আমাদের কত রকমের ফুল হয়েছে, অনেক ফুল আছে কিন্তু এখন অনেক ফুল ফোটে না, তবুও অনেকটাই হয়েছে। তো যে কটা হয়েছে ওই কটায় ফুলগুলোর ভিডিও করলাম একটুখানি, আরও দেখাবো যখন। আমার চাটা খাওয়া হয়ে গেছে, লুচি খেয়ে নিয়েছি, খেয়ে দেয়ে দেখুন বাইরে বার হয়েছে বাড়ির সামনে, এই দেখুন। কিন্তু এই জানেন এতটা লম্বা কয় ফুট রে? ছয় ফুট দুই ইঞ্চি। কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, মানে একটুখানিকের জন্য হচ্ছে না, আশা করি হয়ে যাবে। এখনও বয়স আছে, বয়স কিন্তু অতটা নয়, বয়স সবে একুশ হয়েছে তো, হ্যাঁ একুশ হয়েছে সবে। তো এখনও বয়স অনেকটাই আছে, চেষ্টা করলে আশা করি হয়ে যাবে। একটু একটুর জন্য হচ্ছে না চাকরিগুলো, তো হয়ে যাবে আশা করি। তোমরাও সবাই আশীর্বাদ করো যারা ওর চাকরিটাও হয়ে যায়, অনেকদিন থেকে চেষ্টাটাও করছে, বেচারাটার চাকরিটা হয়ে গেলে আমাদেরও ভালো। তো একটুখানি বাড়ির সামনে একটা বার হলাম, একটুখানি ঘুরবো, কারণ ওখানে থাকলে তো ঘোরাও হয় না ওইরমভাবে। তো হচ্ছে বাড়ির সামনে একটু বার হই, অনেকদিন পর বাড়িটা এলাম। আর রাস্তাঘাটের অবস্থা তো দেখেছেন কি অবস্থা হয়েছে, রাস্তাঘাটের অবস্থা একদম মানে এতটাই খারাপ অবস্থা, কারণ রাস্তা আমাদের এখানে না হাইওয়ে হবে, তা হাইওয়ে হওয়ার জন্য আমাদের এখানে মানে এখন রাস্তার কাজ চলছে, তো ওই জন্য আর কি রাস্তাগুলোর এই অবস্থা হয়ে আছে। তো চলুন আরও অনেক কিছুই দেখাবো, শেয়ার করব, আর দেখতে থাকুন আর পাশে থাকুন, চলো পরে আবার কথা হচ্ছে। তারপরে এই দিকে দেখুন আমার তো ঠোঁটের অবস্থা অনেকটা খারাপ, এই দিকে মানে কথা বলতে পারছি না, ঠোঁটটাও পুরো ফুলে গেছে। তারপরে এই যে বৌদিদের বাড়ি চলে আসছি, তারপরে এখানে দেখুন বৌদির সাথে কথা বলতে বলতে, বৌদির তো দুটো মেয়ে, বড়টা স্কুলে চলে গেছে আর ছোটোটা বাড়িতেই ছিল। তো তারপরেও আমাকে এসে বলছে পিসি কী করছো, তারপরে আমাদের মানে ভাষায় বলছে। তো আর ও তারপরে বলছে ফটো তুলছি, ভিডিও করছি, তা আমিও তুলবো। আমি বলছি ঠিক আছে তুই চলে আয় বসে পড় এখানে। তারপরে এই দেখুন ও কি সুন্দর করে এসে দেখুন মোবাইলের দিকে তাকিয়ে আছে, কীরম করে বসে তাকিয়ে আছে। তারপরে ওখানে বৌদির সাথে কথা বলছি, ওর সাথেও কথা বলছি, কথা বলতে বলতে তারপরে বৌদি আবার ওকে বসার জন্য একটা বস্তা দিয়ে দিল। তারপরে ওখানে ও মানে পাঠার বস্তাটা, তো ওখানে ও বসে পড়েছে। তারপরে আমি ওকে বলছি তুই আমার সাথে যাবি আমার বাড়িতে, বলছে হ্যাঁ যাব। তারপরে আমি বলছি ঠিক আছে তাহলে তুই ব্যাগ শ্যাগুলো সব গুছিয়ে নিবি, কাপড় টাপড় নিবি, আর কিন্তু তোর মাও যাবে না, তোর বাবাও যাবে না, তোর দিদিও কিন্তু যাবে না, তুই কিন্তু আমার সাথে গেলে ওখানে থাকতে। বলছে ফোন নিয়ে যাবে তো, ভিডিও করবে তো, ফটো তুলবে তো? আমি বলছি হ্যাঁ। বলছে তাহলে আমি যাবো চলে, বলছে ঠিক আছে। তারপরে আমি বলছি ঠিক আছে তাহলে আমি কিন্তু নিয়ে যাব। আর দেখুন এদিকে আমি সব কিছু রেডি করে দিয়েছি, মানে দিচ্ছি বৌদিকে। বৌদি যেহেতু রান্নাটা করবে, আমাদের বাড়িতে তো রান্না হবে না, তো বৌদি যেহেতু রান্নাটা করবে তার জন্য এদিকে বৌদিকে আমি সব কিছু রেডি করে দিচ্ছি। আরও সব একটা একটা করে দিচ্ছে, আর কি কথা বলছে আমাকে, কি কি বলছে, মানে খুব কথা বলে, খুব পাকা হয়ে গেছে, এতটা পাকা হয়ে গেছে না কি বলবো। তারপরে এই যে কথা বলছি, আর এদিকে বৌদিও বলছে মাংসের পিসগুলো অনেকটা বড় বড় করে রেখেছিল তো মা, তো বৌদিকে বললাম অনেকটা দিন হয়ে গেছে, বৌদিও বললো যে অনেক দিন হয়ে গেছে, তো একটু ছোটো ছোটো করে নিই। আজকে জানেন কতদিন হলো এইগুলো? এটা হলো 10 দিনের মতো হলো, আমাদের জন্য রেখে দিয়েছে মা। তো তারপরে আর কি যেহেতু প্রসাদ রেখে দিয়েছে খেতে হবে, তারপরে মানে অ্যাকচুয়ালি কিন্তু এই প্রসাদে কিন্তু মানে কি দেয় না, পেঁয়াজ টেয়াজ দেয় না, তবু অনেক দিন হয়েছে জন্য বৌদি আবার দিয়ে দিল। এই দেখুন মাংস নিয়ে আসছি, আর এই যে এগুলো কেটে কুটে রেডি করলাম। আর মাংসটা আমাদের বাড়িতে রান্না হবে না, বৌদির বাড়িতে রান্না হবে, বৌদি মানে আমাদের পাশের বাড়ি বৌদি, ওখানে রান্না হবে। আমাদের বাড়িতে কেন হবেন না সেটা তো জানেনি, যে আমার বড় জেঠিমা মারা গেছে, আমার মারা অসুস্থ, তো ওই জন্য রান্না হবে না। আর কি বলুন তো, এটা তো মাংস নয়, এটা মানে আমার প্রসাদই বলে, কারণ আমার ভাইয়ের একটা মানসা ছিল যে ওই পাঠা বলি দেবে কালীমাকে,
তো ওখানে একটা পুজো হয়েছিল, তো ওখানে বলি দিয়েছিল, মাংসগুলো তো রেখেছে, মানে প্রসাদ হিসাবে এটা রেখেছে, এটা তো প্রসাদই বলে, তো প্রসাদটাই রেখেছে, তো ওটাই এখন মা আমাদের জন্য রেখে দিয়েছে। তো আসে যেহেতু অনেক কদিন হয়ে গেল, তো মাংসটা একটু কি হয়েছে মানে ডিপ ফ্রিজে ছিল, তো ওই জন্য আজকে এই বৌদিদের বাড়িতে নিয়ে এলাম, এনে সব রেডি করে দিচ্ছি, এখন বৌদি রান্না করবে। তো চলুন দেখতে থাকুন আর পাশে থাকুন। এই দেখুন বোন আখের রস এনে ফ্রিজে রেখেছে, তো আমি বার করলাম, বার করে এই যে এখন খাওয়ার জন্য নিয়ে এলাম। খাবো? ইয়েস অবভিয়াসলি, খাওয়ার জন্যই নিয়ে আসছি, তো খাবেন না? আরে এই ঘটিগুলো দেখুন, ছোটো ছোটো ঘটি, আইসক্রিমের ঘটি। ভাই আইসক্রিম এনেছিল, তো ঘটিগুলো মা রেখে দিয়েছে, আমার বেশ ভালো লাগলো, তো এগুলোতেই নিয়ে নিলাম। তারপরে এই দেখুন দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি, বৌদি রান্না করে দিয়েছিলো আর এত সুন্দর স্বাদ হয়েছিল। তারপরে ওইগুলো হয়েছে, ভাত হয়েছিল আর অনেক কিছু তরকারি ছিল, তারপরে খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে আর মানে এতটাই ঘুম পেয়েছিলো, ট্রেনে যেহেতু ঘুমটা হয়নি ওরমভাবে, তারপরে ঘুমিয়ে পড়েছি দুপুরে। তারপরে সন্ধ্যাবেলা উঠে এইদিকে চা করে, চাই সবাই মিলে, মা আমি বোন ও সবাই মিলে চা খাচ্ছি, চা খাচ্ছি আর টিভি দেখছি, গল্প করছি এইদিকে। তারপরে চা খেতে খেতে এবং অনেকদিন পর সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছি, বেশ ভালোই লাগছে সবাই মিলে গল্পের পর। দুদিন পর দেখবেন আরও বাড়িটা আমাদের জমজমাট হয়ে যাবে, কারণ অনেক কেউ আসবে বাড়িতে, তখনও সব কিছু শেয়ার করবো আর তখন পুরো বাড়ি একদম মাথায় উঠে যাবে। তো তারপরে এই দেখুন আমরা চা খেতে খেতে গল্প করছি, আর জানেন মানে রাতে চা খাওয়ার পরেও আর কিছু শেয়ার করা হয়নি সেরকমভাবে, তারপরে ওই আর কি কথা তো থাকে অনেক কিছু, তারপর আড্ডার মাঝখানে সব কিছুই ওই সব আর কি। চাটা খাওয়ার পর ওই রান্না হয়েছে রাতে, রাতে খাওয়া দাওয়া করে রাতে ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, তো এই সব খাওয়া হয়েছিল। গুড ইভিনিং ফ্রেন্ড, তো এই যে আমাদের চাটা তো খাওয়া হয়ে গেল, দেখলেনি, সবাই বসে একসাথে চা খেলাম, চাটা খেয়ে দিয়ে এই যে এখন আসি, টিভি দেখছে সবাই, তো এখন একটু টিভি দেখি, তো বাড়িতে তো আর কেউ নেই, এখন চারজনে আসি আমরা বাড়িতে, মা আমি বোন আরও, তো এই চারজনই বাড়িতে। তারপরে রাতে রান্নাবান্না হবে, তো রান্নাবান্না এখনও দেরি আছে, সবই চাটা খাওয়া হলো, তো এখন টিভি দেখছি সবাই, তারপরে তো আড্ডা তো আসে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েও পড়েছিলাম, এই যে চোখ টোকগুলো দেখতেই পাচ্ছেন ফুলে গেছে একটু, তো এখন একটু টিভি টিভি দেখে নিই, তারপরে পরে আবার কথা হচ্ছে, তো দেখতে থাকুন আর পাশে থাকুন। তারপরে এই দেখুন টিভি দেখতে দেখতে তারপরে মা বলছে আয় মাথায় তেল দিয়ে দেয়, অনেক দিন হলো মনে হয় মাথায় তেল দিস নি তুই, তো আমিও কি তেল দিতে বসে পড়লাম। তারপরে আমাকে তেল দিচ্ছে আর আমাকে বকছে, বলছে কতদিন হয়ে গেছে তুই মনে হয় মাথায় তেল দিস নি, চুলগুলো কীরম হয়ে গেছে। তারপরে আমিও হ্যাঁ আমি সত্যি অনেক দিন হলে চুলতে মানে চুলের মধ্যে তেল দেওয়া হয় না, কেন বলুন তো আমার মা আগে তেল দিয়ে দিত, বেশ ভালোই লাগতো, একা একা তেল দিতে ভাল লাগে না আমার, আর ওখানে দিই মাঝে মাঝে, কিন্তু ওই দিলেও যেন মানে শান্তি হয় না, তো মা বলল যে আয় তেল দিয়ে দিই, তো আর কি তেল দিতে দিতে টিভি দেখছি, টিভি দেখে আর এদিকে টিভি দেখা টাখা হয়ে গেছে, পরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর রাতে কি বলুন তো, রাতে খাওয়া ছিল ডাল ছিল, ওই আলু ভাজা ছিল, তারপরে পটল ভাজা, এইসব আর শেয়ার করা হয়নি, শরীরটাও যেহেতু ভালো ছিল না, তারপরে কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও আরও ভালো দেখবেন, তো চলুন আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট। আর এই অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন।